আমি ছাত্রদের দাবির সাথে সম্পূর্ণ একমত। এটা যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আমার সন্তানের মৃত্যু, এটা আমরা কখনো আমরা এটা একটা আমরা কামনা করি না। ছাত্ররা যা বলছে এই হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের আমরা বিচার করব এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদের জন্য আইন অনুযায়ী যা যা করা ছাত্রদেরকে সাথে নিয়ে আমরা সেটা করব। বলছে যে বিভিন্ন জায়গায় আলো নেই, ছিনতাইকারী উঠে, হ্যাঁ, এবং নিরাপত্তা নেই, এগুলো আমরা বারবার বসেছি, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনাও দিয়েছি। পুলিশ আপনারা জানেন যে তারা শুরু করেছে কাজ, বেশ কিছুদিন তারা ছিনতাই ধরছে, কাজ করছে তারা, এখন প্রশাসন তারা মাঠে আছে। আমরা ছাত্রদের সাথে নিয়ে এই সমস্যা সমাধান করতে হবে, কারণ এটা ছাত্রদের জন্যই আমরা আমরা আলাদা কেউ একটা কোশ্চেন এখানে আছে স্যার, অবশ্যই দিব, অবশ্যই দিব, অবশ্যই সকল ধরনের ক্ষতিপূরণ আদায় করে ছাত্রের জন্য তাদের পরিবারের জন্য নিশ্চিত করব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় তার পাশে আছে অবশ্যই।